দেখা করতে গিয়েছিলাম, ডক্টর এখন মানা করেছেন দেখা করতে। আমাদের ওনাদের পক্ষ থেকে রাজ্যসভার সদস্য ডেরেক ওব্রায়েনজি উনি কথা বলছিলেন আমাদের সাথে এবং বললেন যে এখন বোনে ফ্র্যাকচার আছে এবং এক সপ্তাহ মতন তো মিনিমাম বেড রেস্টে থাকতে হবে, এবং আদারওয়াইজ আমরা জিজ্ঞেস করেছি মাথায় ফ্র্যাকচার হয়েছে কিনা, তো বললেন এমআরআই হয়েছিল এবং মাথায় কোনো ফ্র্যাকচার নেই বললেন উনি ডক্টরের, যেরকমভাবে বলেছেন। পায়ে লেগেছে, প্লাস্টার করা আছে পাটা, আর এখন দেখা করা অবশ্যই যাবে না। তো আমরা চাই যে দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং কালকে যেভাবে উনি, যেটা দেখছিলাম মিডিয়াতেও দেখেছিলাম, মুখ টুকরে পড়ে গেছেন, তো যেভাবে উনি পড়ে গেছেন এবং মানে ধাক্কা লেগে যেটাই বলা হচ্ছে, তো আমার মনে হয় এখানে একটা মানে খুব সিরিয়াস ইনভেস্টিগেশন দরকার আছে, উচ্চস্তরীয় ইনভেস্টিগেশন দরকার আছে, এবং একজন চিফ মিনিস্টার মানে এরকম ধরনের একটা হাই লেভেলের সিকিউরিটি যেখানে থাকে সেখানে কিরকম কিভাবে এই ঘটনা ঘটলো, মানে আমার মনে হয় একটা খুব তাড়াতাড়ি এটা তদন্ত হওয়ার প্রয়োজন। পুরি রাজনীতি ভি হো রি হ্যায়, বিজেপি বঙ্গাল নে ভি হাই লেভেল ইনভেস্টিগেশন কি মাং কি হ্যায়, ইস পর আপকি ক্যা প্রতিক্রিয়া হ্যায়? কি ইসমে কোই রাজনীতি নেহি চাহিয়ে, ইয়ে মানবিকতা কা বাত হ্যায়, ইয়ে ইয়ে হৃদয় সে দেখনা চাহিয়ে, ইসমে রাজনীতি রাজনীতি জায়গা মে হ্যায়, লেকিন ইয়ে জো কল হুয়া হ্যায়, জো চিফ মিনিস্টার কে উপর জো জো বোল রহে হ্যায়, জো হামলা হো রহা হ্যায়, তো চিফ মিনিস্টার কা সিকিউরিটি হাই, ইতনা জেড প্লাস ক্যাটেগরি সিকিউরিটি হ্যায়, তো ক্যাসে ইয়ে ও সিকিউরিটি কো ছোড় কি ইয়ে জো আক্রমণ হুয়া হ্যায় ক্যাসে হুয়া হ্যায়, ইসকা ইসকে লিয়ে হাম লোগ হাই লেভেল কা ইনভেস্টিগেশন চাহতে হ্যায়। আপকি মুলাকাত হুই মমতা দিদি সে অভি অন্দর সে মুলাকাত হুই রাজ্যসভা সে ডেরেক ওব্রায়েন জি সে মেরা বাত হুয়া, উনহোনে বোলা কি এক হফতা কে লিয়ে উনকো তো অভি তো রেস্ট লেনা জরুরি হ্যায়, পেয়ার মে প্লাস্টার হ্যায় और हेड में इंजुरी अभी नहीं है बोला, क्योंकि एमआरआई हुआ उसका रिपोर्ट अभी ठीक है, ऐसा ही बोला है उन्होंने। बार बार षड़ मुख्यमंत्री षड़ से ही जगह दाड़िए कि बोलें गोटा राज्य विभिन्न जगह पथ अवरोध रेल अवरोध हो देखा राजनीति ना देखा भलो, एक मुख्यमंत्री এত বড় একটা হাই লেভেলের সিকিউরিটি থাকে চারিদিকে, তাহলে তো সিকিউরিটি লেভেল নিয়ে প্রশ্ন আসবে এবং সিকিউরিটি লেভেলে পুরোপুরিভাবে তদন্ত হওয়া উচিত। কী করে একজন মুখ্যমন্ত্রীকে এরকমভাবে তারা সিকিউরিটি লেভেল পার হয়ে এরকমভাবে আক্রমণ করতে পারে, এটা তো একটা বিশাল জিজ্ঞাসা চিহ্ন আমাদের, মানে চিফ মিনিস্টারের ওপর যদি এরকম হামলা করে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও, তাহলে তাহলে কি অবস্থা এখন বাইরের লোকেদের, কি এমনি সাধারণ মানুষের কি অবস্থা? হাই লেভেল তদন্ত আমরা চাইছি দিদি, এবং উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, স্বাভাবিক জীবনে চলে আসুক। দিদি যখন রাজ্যপাল এসেছিলেন তখন গো ব্যাক স্লোগান শোনা গেছে, এবং আজকে আপনি যখন ঢুকলেন তখনও কিন্তু গো ব্যাক স্লোগান সবই ঘটতেছে যে তথাগত রায় তাদেরকে সামনে। দিদি এই প্রশ্নে একটু আলোচনা করব, আপনারা যখন রাজ্যপাল এসেছিলেন এবং আপনারা যখন আসছেন গো ব্যাক স্লোগান শোনা যাচ্ছে, তৃণমূল কর্মী সমর্থকরা এখানে গো ব্যাক স্লোগান দিচ্ছেন, কিন্তু একটু আগে চুক্তিভিত্তিক শিক্ষকেরা যখন প্রোটেস্ট করছেন তখন তাদেরকে বার করে দেওয়া হলো, যখন গো ব্যাক স্লোগান হচ্ছে হাসপাতালে নিরজন তখন পুলিশকে সেই সক্রিয়তা দেখা যাচ্ছে না, পুলিশ কি অতি সক্রিয় একমাত্র আমাদের? দেখুন আমি একটা কথা বারবার বলছি, কে কোথায় সক্রিয় সক্রিয় নয়, যে যেখানে রাজনীতি দেখুক, আমাকে 100 বার গো ব্যাক স্লোগান দিক, আমি এখানে বুঝি না, আমিও বাংলার উনিও বাংলার, আমরা সবাই বাংলার মানুষ, এবং কেউ যদি কখনো ইনজুরি হয় এরকমভাবে কিছু হয় মানুষের পাশে থাকা উচিত এবং মানবিকতার দিক দিয়ে ভাবা উচিত, বিবেকের বুদ্ধির দিক দিয়ে ভাবা উচিত, রাজনীতি এখানে আনা উচিত না। হাসপাতালে কি স্লোগান শাউটিং কাম্য? মানে এখানে দেখুন স্লোগান সমর্থন যাই করুন হাসপাতালে প্রতিষ্ঠা, দেখুন ওনারাও চাইছেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরাও চাইছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সুতরাং স্লোগান দিক এই দিক আমরা এর মধ্যে কখনো রাজনীতি দেখি না, কিন্তু আমরা বারবার বলছি যেই করেছে হাই লেভেল তদন্ত এখানে হওয়া। দিদি তৃণমূল কংগ্রেস কে রি কি আবি ইলেকশন কমিশন ইহা পে জো ল এন্ড অর্ডার হ্যায় ইলেকশন কমিশন কে আন্ডার হ্যায় ইসি দৌরান দিদি পে হামলা হুয়া হ্যায়, তো ইলেকশন কমিশন কে তরফ উঙ্গলি উঠাই যা রি হ্যায় তৃণমূল কংগ্রেস পে, আর ডাইরেক্টলি বিজেপি কো ভি ব্লেম কিয়া যা রহা হ্যায় ইসমে, তো আপ লোগ কো ক্যা কহনা হ্যায়, বিজেপি ক্যা ইসসে কোই ইনভলভমেন্ট হ্যায় আপ লোগ কা কহনা হ্যায়? ইসমে তো কুছ ইনভলভমেন্ট বিজেপি ইয়া তৃণমূল ইয়া সিপিএম কংগ্রেস তো নেই হোনা চাহিয়ে,
जो इन्होंने जो किया है उसको शास्ति होना चाहिए, इसलिए पूरा हाई लेवल इंक्वायरी इन्वेस्टिगेशन जरूरत है।